ধর্ম, রাজনীতি, সমাজ এগুলোকে কি আমরা একদম বিচ্ছিন্ন করতে পারবো, কম্পার্টমেন্টাল করতে পারবো, আলাদা আলাদা করতে পারবো? এ দেশে ধর্মভিত্তিক চেতনা ছিল, ধর্মভিত্তিক রাজনীতি ছিল, ধর্মভিত্তিক তত্ত্ব ছিল, আপনি দাবিয়ে চাপিয়ে এটাকে রাখতে পারবেন না। এবং সংবিধানের ছাত্র হিসেবে আপনাকে আমি বলছি, যদি কেউ মার্ক্সবাদ নিয়ে রাজনীতি করতে পারে, যদি কেউ মৌদুদীবাদ নিয়ে, করা উচিত না, আমি এগেনস্টে, কিন্তু করে যদি, তাহলে কোরআন নিয়েও কেউ রাজনীতি করতে পারবে, আপনি বাধা দিতে পারবেন না। হ্যাঁ, সেখানে একটা থিন লাইন আছে, প্রতিবেশী রাষ্ট্রের একজন লোক আমাদের রাষ্ট্র প্রধানমন্ত্রী আমাদের এখানে একটা ডিপ্লোম্যাটিক প্রোগ্রামে আসবে, সেটাকে আমি প্রতিহত করব, এটা তো ইসলামের কোনো আন্দোলন হতে পারে না। আমি মূর্তির বিপক্ষে থাকব, কিন্তু আমি মূর্তি ভেঙে ফেলবো, এটা তো ইসলাম বলতে পারে না। মহানবী তো ধর্ম প্রচারের দিন থেকেই কাবা শরীফের সব মূর্তি ভাঙা শুরু করেননি, মূর্তি উনি তখনই ভাঙা শুরু করেছেন যখন সবাই মিলে বলেছে এখন মূর্তি ভাঙার পরিবেশ হয়ে গেছে, সবাই যখন মক্কার ইসলাম গ্রহণ করেছে। সো হেফাজত তার থিন লাইনটা ক্রস করে ফেলেছে, তার লক্ষণ রেখা, তার গোল্ডেন মিনসটা সে ক্রস করে ফেলেছে। প্যাট্রনেজের দিক থেকে যদি আপনি বলেন, আজকে 13 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, এখন রাইটিস্ট শক্তি, ক্রিয়াশীল শক্তি, ধর্মভিত্তিক শক্তিরা নিজেরা নিজেদেরকে প্যাট্রন করে, তারা মাদ্রাসায় টাকা দিচ্ছে, অভিভাবকরা মাদ্রাসায় টাকা দিচ্ছে, বই দিচ্ছে, চামড়া দিচ্ছে, লোকাল চাঁদা কালেকশন হচ্ছে, ফরেন ফান্ড আসছে, আমরাও হুজুরদেরকে তোয়াজ করছি, ভালোবাসছি। কিন্তু কাউন্টার যে শক্তিটা আছে, প্রগতিশীল শক্তি, সেটাকে আপনি বাম বলতে পারেন, সেটাকে আপনি মুক্তিযুদ্ধের চেতনা বলতে পারেন, নাট্যকর্মী বলতে পারেন, সঙ্গীত, তারা কি সরকারের কাছে বা আওয়ামী লীগের কাছে ইকুইভ্যালেন্ট প্যাট্রনেস পাচ্ছে? কোনোভাবেই পাচ্ছে না। ইভেন আপনি জাতীয় পার্টিও যদি ধরেন, তাহলে আপনি সরকারের থেকে একটা অংশকে ডাকছেন, বসছেন, তাদের কারিকুলাম উইদাউট এনি কার্টা ব্ল্যাঙ্কে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছেন, দিতে পারেন, আমি এটাকে বাধা দিচ্ছি না, কিন্তু অন্য বলয়টা আপনার কাছে কি প্যাট্রনেস পাচ্ছে? অন্য বলয়টা যখন আপনার কাছে প্যাট্রনেস পাচ্ছে না, তখন স্বাভাবিকভাবে এই বলয়টা ধাপে 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 শক্তিশালী হয়েছে। কিন্তু এই যে রাষ্ট্র একটা অংশকে একসময় প্যাট্রনেস করেছে আর বিশাল অংশ প্যাট্রনেস বিহীন রয়ে গেছে, স্বাভাবিকভাবেই এই রাইটিস্ট অংশটা, ইসলামিস্ট অংশটা শক্তিশালী হয়েছে। এবং যতক্ষণ পর্যন্ত তারা কোনো থিন লাইন ক্রস করছে না, আমি তাদের কার্যক্রমে কোনো অন্যায় কিছু দেখি না। এখন ধর্মভিত্তিক রাজনীতি আমরা একটা দল বলছি, তাহলে বাকি দলগুলো কি ধর্মহীন রাজনীতির দল? ইটস ভেরি কনফিউজিং, এগুলোকে ক্রিস্টালাইজ করা খুব কঠিন। এবং উগ্রবাদটা দুই দিকেই আছে, ইসলামের পক্ষে একটা উগ্রবাদ আছে, ন্যাক্কারজনক, সেটা আমি বলবো, ইসলামের বিপক্ষেও একটা আছে, যে ইসলাম মানেই খারাপ, ইসলামিক মানেই খারাপ, এটা ঠিক না, এটাও আছে। শাহবাগ নিয়ে সাদেক আলিম ম্যাডাম বলেছেন, আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীর বিচার করার ম্যান্ডেট নিয়ে এদেশে ক্ষমতায় আসছে, শাহবাগ থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে ট্রাইব্যুনাল গঠন হচ্ছিল, বিচার হচ্ছিল, ওই বিচারের জন্য আন্দোলনের কি দরকার ছিল? কোনো দরকার ছিল না। সেই আন্দোলনে ধর্মকে নিয়ে উস্কানিমূলক কথা বলার কি দরকার ছিল? বিভাজিত সমাজ শুরু হয়ে গেল এবং শাহবাগের থেকে বিপুল লোক সমাগম করে হেফাজত দেখাই দিতেছিল যে আমরাই এদেশে স্ট্রং। এই যে একটা অশুভ কম্পিটিশন, সমাজটা, তরুণরা বিভাজন হয়ে গেল আমাদের চোখের সামনে, আমরা দেখলাম। এবং আমি 13-14 সালে আমি নিজে টকশোতে বলেছি, হেফাজত এবং শাহবাগ দেশটাকে দুভাগ করে ফেললো, এই দুভাগটা তো আমরা কখনো চাইনি, এই দুভাগটা তো কখনো 71 সালে আমাদের কন্টেম্পলেশনে ছিল না, এবং এই দুই ভাগটাকে এক করতে হবে এবং একমুখী শিক্ষা সেদিকে আগাতে হবে, খুব কঠিন কাজ।